আজকে আমরা টেন্স শিখব তাও খুব সহজে উদাহরণের সাথে প্রায় একশোটি উদাহরণ শিখব সব টেন্স মিলিয়ে অনেকেই আছেন যারা অনেক চেষ্টা করেও টেন্স শিখতে পারেননি বা অনেকের কাছে টেন্স খুব কঠিন বলে মনে হয় আজকের ক্লাসটি মন দিয়ে করুন আপনি খুব সহজে টেন্স শিখে যাবেন এর আগেও আমি টেন্স নিয়ে ভিডিও দিয়েছি সেটাও দেখতে পারেন আপনার ইংরেজির দ্রুত উন্নতি হবে তাহলে চলুন শুরু করা যাক আজকের ক্লাস প্রেজেন্ট সিম্পল টেন্স প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহৃত হয় যখন কোনো কাজ নিয়মিত বা অভ্যাসগতভাবে ঘটে সেন্টেন্স স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বাক্যে অবজেক্ট থাকলে তবেই ব্যবহার করা হয় নাহলে দরকার নেই যেমন সে গান গায় হি সিংস হি সিংস এই বাক্যে অবজেক্ট নেই তাই ব্যবহারও করা হয়নি তবে এই বাক্যের সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাই নিয়ম অনুযায়ী সিম্পল প্রেজেন্টেন্সে ভার্বের সাথে এস ইএস বা আইএসকে কে যোগ করতে হবে যেমন এখানে হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এবং এটা সাবজেক্ট তাই সিং ভার্বের সাথে এসকে যোগ করা হয়েছে এটা আপনাকে মনে রাখতে হবে চলুন পরের উদাহরণগুলি শেখা যাক তারা ফুটবল খেলে দে প্লে ফুটবল দে প্লে ফুটবল ইউজড ফর রেগুলার অ্যাক্টিভিটিস পরের উদাহরণটা দেখা যাক আমি ভাত খাই আই ইট রাইস আই ইট রাইস তুমি স্কুলে যাও ইউ গো টু স্কুল ইউ গো টু স্কুল সে কাজ করে সি ওয়ার্কস সি ওয়ার্কস এখানে সি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাই ওয়ার্ক ভার্বের শেষে এসকে যোগ করে ওয়ার্ক করা হয়েছে এটা আপনাকে মনে রাখতে হবে এবার আমরা শিখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয় যখন কোনো কাজ এই মুহূর্তে ঘটছে এক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচার হবে এইরকম সাবজেক্ট তারপর সাবজেক্ট অনুসারে অ্যাম ইজ আর কে বসাতে হবে তারপর ভাবের সাথে আইনজিকে যোগ করতে হবে তারপর যদি বাক্যের অন্যান্য অংশ থাকে তারপর সেটা বসবে যেমন সে বই পড়ছে হি ইজ রিডিং এ বুক হি ইজ রিডিং এ বুক এখানে হি হল সাবজেক্ট হিয়ের সাথে সবসময় ইজকে ব্যবহার করা হয় রিড মেনভার তার সাথে আইএনজিকে যোগ করা হয়েছে তারপর বাক্যের অন্যান্য অংশকে বসানো হয়েছে পরের উদাহরণটা দেখা যাক তারা খেলছে দে আর প্লেইং দে আর প্লেইং আমি গান শুনছি আই এম লিসনিং টু মিউজিক আই এম লিসেনিং টু মিউজিক তুমি কাজ করছো ইউ আর ওয়ার্কিং ইউ আর ওয়ার্কিং সে রান্না করছে শি ইজ কুকিং শি ইজ কুকিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বাংলা বাক্যের শেষে তেছি তেছো তেছে ইত্যাদি যুক্ত থাকে এবার আমরা শিখব প্রেজেন্ট পারফেক্টেন্স প্রেজেন্ট পারফেক্টেন্স ব্যবহৃত হয় যখন কোনো কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে কিন্তু তার প্রভাব এখনও বর্তমান সেন্টেন্স স্ট্রাকচার হবে এই রকম সাবজেক্ট প্লাস হ্যাব্যাজ প্লাস পাস্ট পার্টিসিপল মানে প্রথমে সাবজেক্টকে বসাতে হবে তারপর সাবজেক্ট অনুসারে হ্যাব অথবা হ্যাজকে বসাতে হবে তারপর ভার্বের থার্ড ফর্মকে বসাতে হবে ফর এক্সাম্পল সে তার কাজ শেষ করেছে হি হ্যাজ ফিনিশড হিজ ওয়ার্ক হি হ্যাজ ফিনিশড হিজ ওয়ার্ক এখানে হি হলো সাবজেক্ট হি এর সাথে সবসময় হ্যাজকে ব্যবহার করা হয় এখানে ভার্ভের থার্ড কে ব্যবহার করা হয়েছে ফিনিশের থার্ড ফর্ম হল ফিনিশড তারপর বাক্যের অন্যান্য অংশকে বসানো হয়েছে তারা ভ্রমণ করেছে দে হ্যাভ ট্রাভেলড দে হ্যাভ ট্রাভেলড এখানে দে হলো সাবজেক্ট দিয়ে সাথে হ্যাবকে ব্যবহার করা হয় তারপর ভার্বের থার্ড ফর্মকে বসানো হয়েছে আমি খেয়েছি আই হ্যাভ ইটন আই হ্যাভ ইটেন তুমি শুরু করেছ ইউ হ্যাভ স্টার্টেড ইউ হ্যাভ স্টার্টেড সে গিয়েছে শি হ্যাজ গন শি হ্যাজ গন শি এর সাথে হ্যাজকে ব্যবহার করা হয় আর গোয়ের থার্ড ফর্ম হল গন এবার আমরা শিখব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয় যখন কোনো কাজ অতীতে শুরু হয়েছে এবং এখনো চলছে এক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচার হয় এই রকম সাবজেক্ট প্লাস হ্যাব অথবা হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইনজিকে যোগ করতে হয় মানে প্রথমে সাবজেক্টকে বসাতে হবে তারপর সাবজেক্ট অনুসারে হ্যাব অথবা হ্যাজকে বসাতে হয় তারপর বিন বসে তারপর মেন ভার্বের সাথে আইনজিকে যোগ করতে হয় ফর এক্সাম্পল সে বই পড়ছে অনেকক্ষণ ধরে হি হ্যাজ বিন রিডিং হি হ্যাজ বিন রিডিং তারা কাজ করছে দে হ্যাভ বিন ওয়ার্কিং দে হ্যাভ বিন ওয়ার্কিং এখানে দে হল সাবজেক্ট এর সাথে হ্যাবকে ব্যবহার করা হয় তারপর বিনকে বসানো হয়েছে মূল ভাব হলো ওয়ার্ক তার সাথে আইনজিকে যোগ করা হয়েছে আমি লেখালেখি করছি আই হ্যাভ বিন রাইটিং আই হ্যাভ বিন রাইটিং তুমি অপেক্ষা করছো ইউ হ্যাভ বিন ওয়েটিং ইউ হ্যাভ বিন ওয়েটিং সে শিখছে শি হ্যাজ বিন লার্নিং শি হ্যাজ বিন লার্নিং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে অনেক সময় সময়ের উল্লেখ থাকে সেটা আপনাকে মাথায় রাখতে হবে এবার আমরা শিখব পাস্ট সিম্পল টেন্স পাস্ট সিম্পল টেন্স ব্যবহৃত হয় যখন কোনো কাজ অতীতে সম্পন্ন হয়েছে আর এক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচার হবে এরকম প্রথমে সাবজেক্ট বসবে তারপর ভার্বের সেকেন্ড ফর্মকে বসাতে হয় মানে ভার্ভের পাস্ট ফর্মকে বসাতে হবে যেমন সে কাল গান গেয়েছিল হি স্যাং ইয়েস্টারডে হি স্যাং ইয়েস্টারডে এখানে হি হলো সাবজেক্ট শ্যাং হল ভার্বের সেকেন্ড ফর্ম তারপর বাক্যের অন্যান্য অংশকে বসানো হয়েছে তারা খেলেছে দে প্লেড প্লেড দে আমি ভাত খেয়েছিলাম আই এট রাইস আই এট রাইস ইট এর সেকেন্ড ফর্ম হলো এট তুমি চলে গিয়েছিলে গিয়েছিলেও লেফট ইউ লেফট সে কাজ করেছিল সি ওয়ার্কড সি ওয়ার্কড এবার আমরা শিখব পাস্ট কন্টিনিউয়াস টেন্স পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয় যখন কোনো কাজ অতীতে ঘটছিল কিন্তু সম্পূর্ণ হয়নি এক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচার হবে এই রকম সাবজেক্ট প্লাস ওয়ার্ড ওয়ার প্লাস ভার্ব প্লাস আইনজি মানে প্রথমে সাবজেক্টকে বসাতে হবে তারপর সাবজেক্ট অনুসারে ওয়াজ অথবা ওয়ারকে বসাতে হবে এবং ভার্বের সাথে আইএনজিকে যোগ করতে হবে যেমন সে গান গাইছিল শি ওয়াজ সিঙ্গিং শি ওয়াজ সিঙ্গিং তারা খেলছিল দে ওয়ার প্লেইং দে ওয়্যার প্লেইং আমি লিখছিলাম আই ওয়াজ রাইটিং আই ওয়াজ রাইটিং তুমি পড়ছিলে ইউ ওয়ার স্টার্টিং ইউ ওয়ার স্টার্টিং সে রান্না করছিল শি ওয়াজ কুকিং শি ওয়াজ কুকিং এবার আমরা শিখব পাস্ট পারফেক্টেন্স পাস্ট পারফেক্টেন্স ব্যবহৃত হয় যখন কোনো কাজ অতীতের অন্য কাজের আগে সম্পন্ন হয়েছে আর এক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচার হয় এই রকম সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপাল যেমন সে চলে গিয়েছিল হি হ্যাড লেফট হি হ্যাড লেফট এখানে হি হলো সাবজেক্ট পাস্ট পারফেক্টেন্সে সবসময় হ্যাডকে ব্যবহার করা হয় তারপর ভারবের থার্ড ফর্মকে বসানো হলো এখানে ভারবেের থার্ড ফর্ম হলো লেফট তারা ভ্রমণ করেছিল দে হ্যাড ট্রাভেলড দে হ্যাড ট্রাভেলড আমি পড়া শেষ করেছিলাম আই হ্যাড ফিনিশড স্টার্ডিং আই হ্যাড ফিনিশড স্টার্ডিং তুমি ঘুমিয়ে পড়েছিলে ইউ হ্যাড ফল অ্যা স্লিপ ইউ হ্যাড ফলেন অ্যা স্লিপ সে জানত শি হ্যাড নোন শি হ্যাড নোন এখানে শি হল সাবজেক্ট শি এর পরে হ্যাডকে বসানো হয়েছে তারপর নুয়ের থার্ড ফর্ম হলো নোন এবার আমরা শিখব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয় যখন কোনো কাজ অতীতে শুরু হয়েছিল এবং অন্য কোনো কাজের আগে কিছু সময় ধরে চলছিল এক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচার হয় এই রকম সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস ভাব প্লাস আইএনজি ফর এক্সাম্পল সে পড়ছিল অনেকক্ষণ ধরে হি হ্যাড বিন রিডিং হি হ্যাড বিন রিডিং এখানে প্রথমে হিকে বসানো হলো তারপর নিয়ম অনুসারে হ্যাডকে বসানো হল তারপর বিন বসল তারপর ভার রিডের সাথে আইনজিকে যোগ করা হলো তারা কাজ করছিল দে হ্যাড বিন ওয়ার্কিং দে হ্যাড বিন ওয়ার্কিং আমি লেখালেখি করছিলাম আই হ্যাড বিন রাইটিং আই হ্যাড বিন রাইটিং তুমি অপেক্ষা করছিলে ইউ হ্যাড বিন ওয়েটিং ইউ হ্যাড বিন ওয়েটিং সে শিখছিল শি হ্যাড বিন লার্নিং শি হ্যাড বিন লার্নিং এবার আমরা শিখব ফিউচার সিম্পল টেন্স ফিউচার সিম্পল টেন্স ব্যবহৃত হয় যখন কোনো কাজ ভবিষ্যতে ঘটবে এই অর্থে এক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচার হয় সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস বেস ভার্ভ মানে প্রথমে সাবজেক্টকে বসাতে হবে তারপর সাবজেক্ট অনুসারে শ্যাল বা উইলকে ব্যবহার করতে হবে তারপর ভার্ভের বেসফ্রমকে বসাতে হবে যেমন সে গান গাবে বা সে গান গাইবে হি উইল সিং হি উইল সিং এখানে হি সাবজেক্ট তারপর উইলকে বসানো হলো আর এখানে সিং হলো বেস ভার্ভ তারা খেলবে দে উইল প্লে দে উইল প্লে আমি আসব আই উইল কাম আই উইল কাম তুমি পড়বে ইউ উইল স্টাডি ইউ উইল স্টাডি সে কাজ করবে উইল ওয়ার্ক উইল ওয়ার্ক এবার আমরা শিখবো ফিউচার কন্টিনিউয়াস টেন্স ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয় যখন কোনো কাজ ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ে ঘটবে এটা বোঝাতে এক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচার হয় এই রকম সাবজেক্ট প্লাস উইল বা স্যাল প্লাস বি প্লাস ভার্বের সাথে আইনজিকে যোগ করতে হবে সে গান গাইবে হি উইল বি সিঙ্গিং হি উইল বি সিঙ্গিং এখানে হি হলো সাবজেক্ট তারপর কে বসানো হলো তারপর সিংয়ের সাথে আইনজিকে যোগ করা হলো তারা খেলবে দে উইল বি প্লেইং দে উইল বি প্লেইং আমি লিখবো আই উইল বি রাইটিং আই উইল বি রাইটিং তুমি পড়বে ইউ উইল বি স্টার্টিং ইউ উইল বি স্টার্টিং সে রান্না করবে সি উইল বি কুকিং সি উইল বি কুকিং এবার আমরা শিখব ফিউচার পারফেক্টেন্স ফিউচার পারফেক্টেন্স ব্যবহৃত হয় যখন কোনো কাজ ভবিষ্যতের কোনো নির্দিষ্ট সময়ের আগে সম্পন্ন হবে এই অর্থে আর এক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচার হবে এই রকম সাবজেক্ট প্লাস উইল অথবা স্যাল প্লাস হ্যাব প্লাস পাস পার্টিসিপল। যেমন তারা খেলবে দে উইল হ্যাভ প্লেড দে উইল হ্যাভ প্লেড আমি পড়া শেষ করব। আই উইল হ্যাভ ফিন স্টার্টিং আই উইল হ্যাভ ফিন স্টার্টিং তুমি আসবে এ উইল হ্যাভ কাম এ উইল হ্যাভ কাম সে চলে যাবে শি উইল হ্যাভ লেফট শি উইল হ্যাভ লেফট এবার আমরা শিখব ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয় যখন কোনো কাজ ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ের আগে কিছু সময় ধরে চলবে এটা বোঝাতে এক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচার হয় এই রকম সাবজেক্ট প্লাস উইল অথবা সেল প্লাস হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইনজিকে যোগ করতে হয় সে পড়া করবে অনেকক্ষণ ধরে হি উইল হ্যাভ বিন রিডিং হি উইল হ্যাভ বিন রিডিং এখানে হি হলো সাবজেক্ট তারপর উইলকে বসানো হলো তারপর হ্যাভবিন বসলো তারপর ভার্বের সাথে আইনজিকে যোগ করা হলো পরের উদাহরণটা দেখা যাক তারা কাজ করবে দে উইল হ্যাভ বিন ওয়ার্কিং দে উইল হ্যাভ বিন ওয়ার্কিং আমি লিখবো আই উইল হ্যাভ বিন রাইটিং আই উইল হ্যাভ বিন রাইটিং তুমি অপেক্ষা করবে ইউ উইল হ্যাভ বিন ওয়েটিং ইউ উইল হ্যাভ বিন ওয়েটিং সে শিখবে শি উইল হ্যাভ বিন লার্নিং শি উইল হ্যাভ বিন লার্নিং ভিডিওটি আজ এখানেই শেষ করছি তবে এইগুলি ভালো করে বারবার অভ্যাস করুন কারণ এগুলি সব সময় ব্যবহার হয় ইংরেজি বলতে গেলে ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে গেলে আপনাকে এগুলি শিখতেই হবে তবেই আপনার কনভার্সেশান দীর্ঘ হবে দ্রুত ইংরেজি শিখতে গেলে আপনি এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন ইংলিশ বেঙ্গলি ডট কম এখানে স্পোকেন ইংলিশ বিষয়ক অনেক কিছু পেয়ে যাবেন যা ইংরেজি শিখতে অনেক হেল্প করবে ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন